হুজুর, আমি ব্যবসা করি, আমার পুঁজি কম, এই পুঁজি দিয়ে ব্যবসা চালাতে পারি না। সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করি, সুদ দিতে হয়, ব্যবসা কি হালাল হবে? আমার বাজারে ইসলামী ব্যাংক নাই, এমত অবস্থায় আমার করণীয় কি? সঠিক জবাব পেলে উপকৃত হব। জি ভাই ইসমাইল হোসেন পারভেজ। সুদের বিষয়টি তো অত্যন্ত কঠিন। লাআন আল্লাহু আকালা রিবা ওয়া মুকালাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালা হুম ফিল ওয়াজরি সাওয়াউন। সহি মুসলিম বর্ণিত একটি সহি হাদিস, যে যেই ব্যক্তি সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ লেখে, যে দুজন সুদে সাক্ষী হয়, এই চার শ্রেণীর উপরে লানত। এখন আপনি সুদ খেলে, খাওয়ালে বা লিখলে বা সাক্ষী হলে আপনি এর আওতায় পড়ে যাবেন। এখন যতদিন একটা একেবারে কমপ্লিট হালাল রিজিক পাচ্ছেন না, ততদিন চালিয়ে যান, কিন্তু অন্বেষায় থাকুন আল্লাহ যাতে আপনাকে এই সুদী লেনদেন থেকে হেফাজত করেন। কারণ সুদখোর জেনে বুঝে সুদ খেলে চিরস্থায়ী জাহান্নামে হবে। অমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি সুদ ইচ্ছে করে হারাম হওয়ার পরে ওইটা খায়, এরা জাহান্নামে হবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। নাউযু বিল্লাহ মিন যালিক।